ওয়েলকাম ফ্রেন্ডস, শিক্ষা প্রতিষ্ঠান খোলা পাশাপাশি আমাদের দেশ বা অন্য জায়গাতেও করোনা ভাইরাসের আপডেট বা সেই সংক্রান্ত টিকা প্রদান, এই রিলেটেড আজকে 7ই জানুয়ারি 2021 তিনটি আপডেট নিয়ে আমি এই ভিডিওতে এসেছি। আমরা চলুন একটু দেখে নিই খবরগুলি। কর্ণাটকে স্কুল খুলতেই করোনা ধরা পড়ল 25 শিক্ষক শিক্ষিকার। স্কুল খোলার 5 দিনের মধ্যেই কর্ণাটকের 25 শিক্ষক শিক্ষিকার করোনা ধরা পড়ল। এই ঘটনায় ভয় ধরেছে পড়ুয়া ও তাদের অভিভাবকদের মনে। শুধু বেলাগাভি জেলাতেই 18 জন শিক্ষক শিক্ষিকার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পরবর্তী যে খবরটা আমরা দেখে নেব, আবার সম্পূর্ণ লকডাউনের পথে ব্রিটেন, ঘোষণা করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ফের সম্পূর্ণ লকডাউন ব্রিটেনে, এই লকডাউন চলতে পারে ফেব্রুয়ারি পর্যন্ত। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন হু হু করে ছড়িয়ে পড়ছে ব্রিটেনে, তা রুখতেই সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল ব্রিটেন। সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন এই লকডাউনের ঘোষণা করেছেন। প্রায় 5.5 কোটি ব্রিটেনবাসীকে এই লকডাউন মেনে চলতে হবে বলে জানা গিয়েছে। স্কুল কলেজ ফের বন্ধ করে দেওয়া হবে, বাজার দোকানও নির্দেশ মতো খুলতে হবে। একটি টিভি চ্যানেলে জাতির উদ্দেশ্যে ভাষণে বরিস জনসন এই ঘোষণা করেন। বুঝতেই পাচ্ছেন পরিস্থিতি। পাশাপাশি আমাদের দেশের টিকা প্রদান নিয়ে একটি খবর আমরা দেখে নেব। আগে শিক্ষকদের করোনা টিকা, তারপরই খুলবে স্কুল, নীতি আয়োগ। অর্থাৎ টিকা দিয়ে স্কুল খোলা হবে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের টিকা প্রদানের পর, এটা নীতি আয়োগের সিদ্ধান্ত। ডিটেলসটা আমরা একটু দেখে নেব। কর্ণাটকে স্কুল খুলতেই হঠাৎ করোনা আক্রান্ত হয়েছেন অনেকে। ব্রিটেনেও দেখা গিয়েছে স্কুল খুললেই লাগাম ছাড়া হচ্ছে করোনা, এসব থেকেই সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র। নীতি আয়োগ চাইছে আগে শিক্ষক শিক্ষিকাদের টিকাকরণ সেরে তবে স্কুল খোলার পথে হাঁটতে। মঙ্গলবার নীতি আয়োগের সদস্য ভিকে পল জানিয়েছেন, স্কুল খোলার আগে সব শিক্ষক শিক্ষিকাকে টিকা দেওয়া হবে। টিকার আওতায় আসবেন পড়ুয়াদের বাড়ির লোকজনও। এরপরে টিকাকরণের মধ্যে আনা হবে স্কুলে যাওয়া 12 থেকে 18 বছর বয়সীদের। বুঝতেই পাচ্ছেন, এবং পশ্চিমবঙ্গ আমরা করোনার যে সেকেন্ড স্ট্রেন সেটারও আমরা আভাস পেয়েছি, বা এই নিয়েও আমরা এর আগে খবর দেখেছি। তো এটাই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আমাদের সকলের কামনা একটাই, পরিস্থিতি স্বাভাবিক হোক এবং বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীদের কলতানে আবার মুখরিত হোক, এই আশা রেখে এই ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।